আজকে শেয়ার করছি পেঁয়াজ রসুন ছাড়া ব্রোকোলির দুর্দান্ত স্বাদের একটি রেসিপি। এইভাবে ব্রোকোলি যদি বানান বাড়ির সবার পছন্দ হবে, আর রেসিপি ট্রাই করার পর যদি আপনাদের ভালো লাগে তাহলে প্লিজ একটা লাইক দিয়ে দেবেন, সাথে শেয়ার করে দেবেন আর চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন আমার নিত্য নতুন ভিডিওর আপডেট পাওয়ার জন্য। শুরু করছি তাহলে আজকের রেসিপি। এখানে মিডিয়াম সাইজের একটা ব্রোকোলি, দুটো আলু আর একটা গাজর নিয়েছি। আলু দুটোর খোসা আর গাজরের খোসাটা ছাড়িয়ে নিয়েছি। এবার ব্রোকোলিটা আমি কেটে নিচ্ছি, তো খুব বেশি বড় না আবার খুব বেশি ছোটও না, ঠিক এই সাইজেরই আপনারা দেখতেই পাচ্ছেন, এই সাইজেরই কেটে নিচ্ছি। আর পেছনের যে ডাটাটা আছে ব্রোকোলি সেটা আপনারা একটু চিরে দিতে পারেন, এতে রান্নাটাও তাড়াতাড়ি হয়ে যাবে। তো ব্রোকোলি কাটা হয়ে গেছে, এবার গাজরটাও কেটে নিচ্ছি, গাজরটাও এরকম ছোট করে কেটে নিচ্ছি। আলুটাও খুব বেশি বড় করব না, মিডিয়াম সাইজের কেটে নিচ্ছি। এরকম ডুমো ডুমো করে আলুগুলো কেটে নিলাম। সমস্ত সবজিগুলো এবার ভালো করে ধুয়ে নেব। সবজিগুলো ভালো করে ধুয়ে নেওয়ার পর একটা প্যানে আমি পরিমাণ মতো জল বসিয়ে দিয়েছি। ব্রোকোলি দু মিনিট একটু ভাপিয়ে নেব, অল্প লবণও দিয়ে দিলাম। জল ফুটে গেলে ব্রোকোলি একটু উল্টিয়ে পাল্টিয়ে নাড়াচাড়া করে নেব। দু তিন মিনিটের বেশি ব্রোকোলি ভাপাবো না, তাহলে এর কালারটা চেঞ্জ হয়ে যাবে আর বেশি সেদ্ধ হয়ে যাবে। তো প্রায় তিন মিনিট হাই ফ্লেমে একটু ফুটিয়ে জলটাকে ঝরিয়ে নিয়েছি। এদিকে 200 গ্রাম পনির নিয়েছি, পনিরটাও আমি টুকরো করে কেটে নিচ্ছি। তো পনিরগুলো এরকম সাইজের কেটে নিলাম, কড়াই বসিয়ে দিলাম। রান্নাটা সর্ষের তেলেই করছি, আপনারা সাদা তেলেও রান্নাটা করে নিতে পারেন। চায়ের কাপের প্রায় হাফ কাপ সর্ষের তেল দিয়ে দিলাম। প্রথমে পনির ভেজে নিচ্ছি, পনিরের টুকরোগুলো খুব বেশি ভাজবো না, এক দু মিনিট হাই ফ্লেমে পনিরের টুকরোগুলো একটু উল্টিয়ে পাল্টিয়ে ভেজে নিচ্ছি। পনির খুব বেশি ভাজলে শক্ত হয়ে যায়, তাই খুব বেশি ভাজছি না। তো দেখুন হালকা একটু লাল লাল করে ভেজে তুলে নিচ্ছে এখন। আর এই পনিরের টুকরোগুলো আমি এখন গরম জলের মধ্যে একটু ডুবিয়ে রাখবো। এখানে প্রায় এক গ্লাস গরম জল করে নিয়েছি, এর মধ্যে ভেজে নাও পনিরের টুকরোগুলো দিয়ে দিচ্ছি আর সামান্য লবণও দিয়ে দিচ্ছি। গরম জলের মধ্যে যদি ভেজে পনিরটাকে ডুবিয়ে রাখা যায় সামান্য লবণ দিয়ে, তাহলে পনিরের টুকরোগুলো সফট হয়ে থাকে। তো এইভাবেই এখন এটা রেখে দিচ্ছি। যে তেলের মধ্যে পনির ভেজে নিয়েছিলাম সেই তেলের মধ্যে এখন ব্রোকোলিগুলো দু মিনিট হাই ফ্লেমে একটু ভেজে নেব। ব্রোকোলির সবুজ ভাবটা বজায় রাখার জন্য ব্রোকোলি বেশিক্ষণ ভাজবো না। ব্রোকোলি খাওয়া তো স্বাস্থ্যের পক্ষে খুবই ভালো, আর ব্রোকোলি যদি বেশি ভাজা হয়ে যায় তাহলে এর পুষ্টিগুণটা নষ্ট হয়ে যায়, তাই ব্রোকোলি দু মিনিটের বেশি কখনোই ভাজবেন না। সেদ্ধ হবে অথচ একটু ক্রাঞ্চি ভাবও থাকবে। তো দেখুন ব্রোকোলি আমার ভাজা হয়ে গেছে, খুব বেশি আমি ভাজলাম না, দু মিনিট ভেজে তুলে নিলাম। এবার ওই তেলের মধ্যে আরও বড় দু চামচ তেল অ্যাড করে দিলাম। এখানে তেলের পরিমাণটা আপনারা কমিয়েও রান্নাটা করে নিতে পারেন, বা আপনাদের প্রয়োজন মতো তেলটা দিয়ে রান্নাটা করে নিতে পারেন। তেল গরম হলে এবার এর মধ্যে আলু আর গাজর একসাথে দিয়ে আমি ভালো করে ভেজে নেব। দিয়ে দিচ্ছি ছোটো হাফ চামচ লবণ, ছোটো হাফ চামচ হলুদ গুঁড়ো। 4-5 মিনিট মিডিয়াম টু হাই ফ্লেমে আলু আর গাজর একসাথে ভালো করে ভেজে এখন তুলে নিচ্ছি। এই তেলের মধ্যে আরও 2 চামচ তেল দিয়ে দিচ্ছি। তেল গরম হয়ে গেছে, দিয়ে দিচ্ছি এর মধ্যে ছোটো হাফ চামচ গোটা জিরে, একটা তেজপাতা ছিঁড়ে দিয়ে দিচ্ছি আর দুটো ফাটিয়ে শুকনো লঙ্কা দিয়ে দিচ্ছি। ফোড়নটা একটু ভেজে নিতে হবে, ফোড়নটা যখন ভাজা হয়ে যাবে তখন এর মধ্যে দিয়ে দিতে হবে আদা আর কাঁচা লঙ্কা বাটা। তো এখানে প্রায় 4-5টা কাঁচা লঙ্কা আর ছোটো এক টুকরো আদা একসাথে দিয়ে বেটে নিয়েছি। সামান্য জলও দিয়ে দিলাম, দিয়ে মশলাটা একটু কষিয়ে নিচ্ছি। 1-1.5 মিনিট নাড়াচাড়া করে নিয়েছি, এর কাঁচা গন্ধটাও চলে গেছে। এবার এর মধ্যে দিয়ে দিলাম একটা বড় সাইজের কেটে নেওয়া টমেটো আর সামান্য লবণও দিয়ে দিলাম, এতে টমেটোটা খুব তাড়াতাড়ি নরম হয়ে যাবে। টমেটোটা দিয়ে একটু কষিয়ে নিলাম আর টমেটো পুরো গলে গেছে দেখুন। এবার এর মধ্যে গুঁড়ো মশলা দিয়ে দিচ্ছি, দিয়ে দিলাম ছোটো 1 চামচ জিরের গুঁড়ো, ছোটো 1 চামচ ধনের গুঁড়ো, ছোটো 1 চামচ লঙ্কার গুঁড়ো, ছোটো 1/2 চামচ হলুদ গুঁড়ো। সামান্য একটু জল দিয়ে দিলাম, মশলাটা আরও 1.5-2 মিনিট কষিয়ে নেব। গুঁড়ো মশলা দিয়ে একটু কষিয়ে নিয়ে এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি বড় 2 চামচ পোস্ত আর কাজু বাটা। ছোটো 1 চামচ পোস্ত আর 6-7টা কাজু বাদাম একসাথে দিয়ে বেটে নিয়েছি, সেটা দিয়ে দিলাম। এবার মশলাটা আবারও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত পুরো তেলটা ছেড়ে যাচ্ছে। তো
তো মশলাটা দেখুন কষানো হয়ে গেছে, এবার এর মধ্যে দিয়ে দিলাম বড় এক চামচ ফেটিয়ে নেওয়া টক দই। টক দই দিয়ে আবারও একটু কষিয়ে নিতে হবে যতক্ষণ না পর্যন্ত তেলটা পুরো ছেড়ে যাচ্ছে। টক দই দিয়ে আবারও একটু কষিয়ে নিলাম আর তেল দেখুন পুরো মশলা থেকে আলাদা হয়ে গেছে। লবণ আমি আগে দেইনি তাই এখন স্বাদ মতো লবণটা দিয়ে দিলাম, আর দিয়ে দিলাম সামান্য চিনি, যেহেতু নিরামিষ রান্না একটু চিনি দিলে ভালো লাগবে। আর এই সময় দিয়ে দিচ্ছি অল্প কসুরি মেথি, এটা দিলে খুব সুন্দর একটা গন্ধ আসবে। মশলাটা কষাতে কষাতেই এর মধ্যে দিয়ে দিচ্ছি অল্প মটরশুঁটি। মটরশুঁটি দিয়ে মশলার সাথে আবারও এক মিনিট একটু কষিয়ে নিচ্ছি, আর খুব বেশি কিন্তু কষানোর এখন দরকার নেই, কারণ যখন সব কিছু একবারে সেদ্ধ করব তখন কিন্তু মটরশুঁটিও সেদ্ধ হয়ে যাবে। এবার এর মধ্যে দিয়ে দিলাম ক্যাপসিকামের টুকরো। তো এখানে একটা বড় সাইজের ক্যাপসিকামের অর্ধেকটা এইভাবে বড় বড় টুকরো করে কেটে নিয়েছি, মশলার সাথে ক্যাপসিকামটা দিয়ে মিক্স করে নিলাম। এবার ভেজে নেওয়া গাজর আলুটাও দিয়ে দিলাম, সব কিছু একটু মশলার সাথে নাড়াচাড়া করে নিচ্ছি। যেই পনিরের টুকরোগুলো আমি গরম জলের মধ্যে ডুবিয়ে রেখেছিলাম সেটা এখন এর মধ্যে দিয়ে দিচ্ছি, পনিরের টুকরোগুলো আর জলও দিয়ে দিচ্ছি একসাথে। দিয়ে ভালো করে নাড়াচাড়া করে লো ফ্লেমে ঢাকা দিয়ে আলু আর গাজর একটু সেদ্ধ হতে দেব। আলু গাজর ভালো করে ভেজেই নিয়েছিলাম তাই খুব একটা বেশি সময় লাগবে না। ভালো করে নাড়াচাড়া করে ঢাকা দিয়ে লো ফ্লেমে 6 থেকে 7 মিনিট এটা হতে দেব। তো নাড়াচাড়া করে এবার ঢাকা দিয়ে দিচ্ছি, গ্যাসের ফ্লেম একদম কমিয়ে রেখেছি। প্রায় 6-7 মিনিট পর এখন ঢাকনাটা সরিয়ে দিচ্ছি। তো এখন একটু দেখে নিচ্ছি আলু আর গাজর সেদ্ধ হয়েছে কি না। তো দেখুন আলু গাজর ভালো মতো সেদ্ধ হয়ে গেছে, মটরশুঁটিও সেদ্ধ হয়ে গেছে। এখন আমি এর মধ্যে ব্রোকোলিটা অ্যাড করব। ব্রোকোলি যদি আগে দিতাম তাহলে কিন্তু ব্রোকোলি বেশি সেদ্ধ হয়ে যেত আর ব্রোকোলির যে সবুজ ভাবটা আছে সেটা কিন্তু থাকতো না, তাই আমি ব্রোকোলিটা সবার লাস্টেই অ্যাড করলাম। এবার সব কিছু ভালো করে নাড়াচাড়া করে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি ছোট 1 চামচ গরম মশলার গুঁড়ো, সামান্য ধনে পাতা কুচি দিয়ে দিলাম। দিয়ে নাড়াচাড়া করে শুধু ব্রোকোলিটা হালকা একটু সেদ্ধ হওয়ার জন্য 2 মিনিট এখন একটু ঢাকা দিয়ে রাখবো। আর এই সময় আমি আরও 1/2 কাপ গরম জল অ্যাড করে দিয়েছিলাম, কারণ মনে হয়েছিল জলটা একটু কম হয়েছে। তো 2 মিনিট ঢাকা দিয়ে রেখেছিলাম আর ব্রোকোলিগুলো দেখুন হালকা সেদ্ধ হয়ে গেছে। তো ব্রোকোলি কিন্তু বেশি সেদ্ধ হলে ভালো লাগে না খেতে, তাই একটু ক্রাঞ্চি ভাব থাকবে তাহলে কিন্তু ব্রোকোলি খেতে বেশি ভালো লাগে আর এর পুষ্টিগুণটাও কিন্তু বজায় থাকে। 2 মিনিট ঢাকা দিয়ে রান্না করে নিয়ে গ্যাস অফ করে কিছুক্ষণ আবারও এইভাবে ঢাকা দিয়ে রেখেছিলাম। তো তৈরি আমাদের এই নিরামিষ ব্রোকোলির রেসিপি। ব্রোকোলি তো আপনারা বানান বাড়িতে, কিন্তু এইভাবে একবার বানিয়ে দেখুন, আশা করছি রেসিপিটি ভালো লাগবে আপনাদের। ভাত রুটি পরোটা সব কিছুর সাথে এটা খাওয়া যাবে। আজকের মতো তাহলে এখানেই শেষ করছি, দেখা হবে আবারও নেক্সট একটা ভিডিওতে।